আর আমাকে বানাইছে জেএমবির হেড। জেএমবির আমরা হলাম জেএমবির এক আদর্শের হত্যাকারী আমরা, আর আমাকে বানাইছে জেএমবির আধ্যাত্মিক গুরু। লজ্জাজনক থাকলে এই গোয়েন্দা সার্ভিসে সব চাকরি খাওয়া দরকার। যারা আমাদের না চিনে আমাদের বিরুদ্ধে রিপোর্ট দেয়, এদের ইহকাল তো গেছেই পরকালে ধ্বংস হয়ে যাবে। চরমপন্থী ইমানদার যারা মনে করে সরকার ইসলাম বিরোধী আইন করেছে, সুদের আইন করেছে, ঘুষ খাওয়াচ্ছে, মদ ঢুকাচ্ছে, ইয়াবা ঢুকাচ্ছে, মার সরকার চালাও এখানে ইসলামী হুকুমত, চলে যাও কালকে জান্নাতে। একে একবারে যেন নানার বাড়ি, একটা বোমা মারতে পারলে তুমি জান্নাত। এই আকিদাটা হলো চরমপন্থী আকিদা, একে বলে খারেজি আকিদা। এদের ইমানের সংজ্ঞা হলো এই, কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, তার রক্ত হালাল। আমার সঙ্গে বলতে হবে আপনাদের, আমি মাস্টার মানুষ। কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, বলে সালি মিলে কাফের, তার রক্ত হালাল। অতএব এখানে যদি আজকে একটা লোক মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলা কি সগিরা গোনা কবিরা গোনা? মারো ওকে, চলে যাও জান্নাতে। কি চমৎকার! এই হলো ইমানদার, এরাই হলো বোমাবাজ, এরাই হলো জঙ্গিবাদ, এরাই হলো জেএমবি। আর আমাকে বানাইছে জেএমবির হেড। জেএমবির আমরা হলাম জেএমবির এক আদর্শের হত্যাকারী আমরা, আর আমাকে বানাইছে জেএমবির আধ্যাত্মিক গুরু। লজ্জাজনক থাকলে এই গোয়েন্দা সার্ভিসে সব চাকরি খাওয়া দরকার। যারা আমাদের না চিনে আমাদের বিরুদ্ধে রিপোর্ট দেয়, এদের ইহকাল তো গেছেই পরকালে ধ্বংস হয়ে যাবে। এখন পর্যন্ত তোমরা আমার কাছে ক্ষমা চাও নাই, তবা করো, ক্ষমা চাও গালিব সাহেবের কাছে গিয়ে। আপনাকে আমরা 3.5 বছর জেলখানে কষ্ট দিয়েছি, দয়া করে আমাদের ক্ষমা করুন, নইলে আখেরাত তো শেষ। আমি আবার জেলখানে চলে যাবো, 10 বার জেলখানে যাবো, সেখানে যে যাওয়া মানুষকে দাওয়াত দেওয়া যায়। ইউসুফ আলাহ সালাম জেলখানে ছিলেন, বহু মানুষকে দাওয়াত দিয়েছেন। আমি 7টা জেলখানে গেছি, বহু মানুষকে দাওয়াত দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখনও তারা আমাদের স্মরণ করে, ফোন করে, খবর নেয় কেমন আছি না আছি। যত জেলে যাব, জেলে তত ভালো মানুষ তৈরি হবে। এখন আসি, আল্লাহ 3.5 বছর জেলখানে দাওয়াতের কাজ করাই দিয়েছে, এর বাইরে আসছি, আবার আপনাদের দাওয়াত দিচ্ছি। আবার যদি মেহরবানি করে আমাদের এসপি সাহেব বলেন, বাবা আর হবে না, চলে যান একটু নওগাঁ শ্বশুরবাড়িতে ঘুরে আসি, আবার চলে যাবো নওগাঁ, সমস্যা কি আছে? ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, তাই না? ওখানেও মানুষ বাস করে, এখানেও মানুষ বাস করে, বরং নওগাঁ কারাগারে আমাদের যিনি থাকবেন জেলার সাহেব বা কি বলার নাম সুপার সাহেব, তারা যে ভালোবাসে, আপনি তা ভালোবাসেন না। আমি এখন ওদের কথা ভুলতে পারি না। যাকগে আমি ওদিকে যাচ্ছেন, মাঝে মাঝে মনে আসে, যেহেতু নওগাঁ আসছি তো মনে আসে। আমি এখানে কত দাঁড়াইছি আদালতে, বাপরে বাপ, একদিন স্যান্ডেল খেলে উঠেছি, তাকাচ্ছে আমার দিকে চোখ গরম করি, জজ বাহাদুর সাহেব, আরে বাপরে বাপ, ওনার একটা পবিত্র একটা অঙ্গনে আমি এসছি, জুতো খুলে উঠি না, জুতো পায়ে দিয়ে উঠছি, বাপরে বাপ। এসে একদিন পা জুতো খুলে নেওয়ার চেষ্টা করছে, এ বেটা আরো ধমক দিয়েছে, আর আসেনি তো, আমাকে মসজিদে ঢুকছে নাকি বেটা, কথা বলছে। এই তো সেই নওগাঁ, এই তো সেই নওগাঁ আদালত। বন্ধুরা আমার, নারাজ হবেন না, ইমান যদি না থাকে দুনিয়ার কোনো ক্ষমতা নেই দুনিয়াতে শান্তি নিয়ে আসা। অ্যাটম বোমাতে শান্তি আসবেন, মানুষ খালি মারবেন, খালি কাজ কিচ্ছু হবে না। এই বিশ্বাস ঢুকিয়েছে খারেজি আকিদা মুসলমানদের মধ্যে। তরুণ ছেলেপিলে ওরা বুঝে না, যারা দেশের শত্রু তারাই এদেশের কিছু ভাড়াটে লোকদের দিয়ে, দাড়ি টুপিওয়ালা লোকদেরকে দিয়ে এদের মধ্যে আকিদা ঢুকিয়ে দিয়েছে, দেখো কবিরা গোনা করলে সে কাফের হয়ে যাবে। অতএব তুমি বলো, মানুষকে বোঝাও, যুবকদের বোঝাও, সরকার কবিরা গোনা করে, অতএব সরকারকে উৎখাত করো, তাহলে তুমি জান্নাত পাবা। তারা শিখায়, হে হুজুররা, যারা তবলিগে কাজ করো, যারা দাওয়াতের কাজ করো, যারা মাদ্রাসা চালাও, যারা মসজিদে ইমামতি করো, তোমরা খেদমতো দিন করেছো, ভালো কথা, এবার আসো একটু একামত দিন করি। কি বুঝলেন? একামত দিন মানে একামত হুকুমত, হুকুমত কায়েম করাটা আসল ইবাদত। আর এই সমস্ত ওয়াজ নসিহত করে এগুলো সব হলো ইবাদতের একটা শাখা পর শাখা, এগুলো হলো প্রশিক্ষণ। আসল ইবাদত হলো রাষ্ট্র কায়েম করা, রাজনীতি করা, কথা বুঝছেন? আমরা এর বিপরীত কথা বলেছিলাম তাদের আমলে, তোমরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করছো কেন? এই অপরাধেই আমাদেরকে কারাগারে ঢুকানো হয়েছিল সেই সময়। ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। সিরাজগঞ্জের রিমান্ডের সময় আমাকে বললো, স্যার বলেন আমি লিখি,
লিখতেছে শুধু বানান ভুল করে, আমার বানান ভুল বরদাস্ত হয় না। লাই বেটা তুমি কী লেখা শিখছো, এম এস করছো নাকি কি এম এস করছো? স্যার আমি রাষ্ট্র ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। রাখো তোমার কলম, ক্যাসেট নিয়ে আসো, আমি কথা বলে টেপ করি না। পুরো এক ঘন্টা দিলাম বক্তব্য রেখে, ওর বল স্যার এত ভালো হলো, হ্যাঁ ভালো তো হবেই, তোমার লিখবার বানান করবে, বানান কাটবার তো 3 দিন লাগবে, আমার দরকার ঠিক লেখাও তো জানলে কেউ খালি ইউনিভার্সিটির বসে বাংলা লিখতে পারে না। এত দুর্ভাগ্য আমাদের হয়েছে, ইউনিভার্সিটি মাস্টারি করাটা আমাদের ব্যর্থ হয়ে গেছে জীবনটা। যাই হোক বলতো খারাপ লাগে, এগুলো কী করবো বলে দিয়েছি সেখানে, আমাদেরকে কেন কারা কী জন্য ঢুকিয়েছে মৌলিক কারণ এখানে, তারা চেয়েছিল আমাদেরকে তাদের রাজনৈতিক দলে ঢুকিয়ে বড় নেতা গোতা বানাইছে। আর আমরা বলছি না, আগে মানুষের আকিদা ঠিক করতে হবে, মানুষ যদি চরমপন্থী আকিদায় বিশ্বাসী হয় ওই মানুষ আজকে আপনাকে মারছে কালকে আমাকে মারবে ঠিক না? চিত্ত কুকুর কারোর জন্য ভালো নয়, মালিকের জন্য ভালো নয়, অন্যদের জন্য ভালো নয়, কথা ঠিক না? অত আগে ক্ষিপ্ত কুকুর বন্ধ করো, আগে বুঝো হে তরুণ তোমার আকিদাটা ভুল, এটা হলো খারিজি আকিদা, এই আকিদার কারণেই তোমরা হয়তো আলীকে হত্যা করেছিলে এক সময়, মনে পড়ে যে আলীকে আল্লাহর রসুল দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন, সেই আলী তোমাদের দৃষ্টিতে আজারুন নাস ফিল খালক, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট আশারুল খালক মানে কি, সৃষ্টির সেই নিকৃষ্টতম ব্যক্তি হলো হযরত আলী, বলেন সবাই নাউজুবিল্লাহ মিন জালিক। সেই খারিজিরে এখনো আছে, সেদিন যে লোক আলীকে হত্যা করেছিল তার নাম ছিল আব্দুর রহমান, কোনো হিন্দু ছিল না। আজকেও যারা রাষ্ট্রে ক্ষতি করেছে তাদের নামও কিন্তু আব্দুর রহমান, আর এত চালাকের চালাক হানাফিদের মধ্যে আব্দুর রহমান নাম কারো নেই আছে তো নাকি? তো আহলে হাদিসের আব্দুর রহমানকে এই কাজে লাগানো হলো কেন? মাথা খুঁজে আসে বুঝতে পারছেন তারা, উদ্দেশ্য গালেব সাহেবকে ঢুকানোটা হালাল করা, যে গালেব সাহেব হলো ওই আব্দুর রহমানের গুরু, এও আহলে হাদিস ও আহলে হাদিস, ও আছে ওর আমরা চেহারাও দেখিনি, সে আমাদের সংগঠনও না কিছুই না, কত চালাকি করে আমাদেরকে সুন্দরভাবে পরিকল্পনার মাধ্যমে কাজ করা হয়েছিল সেই দিন। কারণ আমরা এই আকিদার বিপরীত কথা লিখতাম, আমাদের কলম যারা চেনেন, যারা আমাদের বই পড়েন তারা জানেন 2003 সালে আমরা একামতের দিন বই লিখছি, আর আমরা এরা 2005 সালে না 3 সালে আমরা বলেছি এই ভুল আকিদা, একামতের দিন অর্থ একামতের হুকুমত নয়, একামতের দিন একামতের দিনই অর্থ একামত দিনই হবে, হুকুমত নয়, হুকুমত একটা অংশ মানুষের জীবনের একটা অংশ, পৃথিবীর সমস্ত মুসলমানকে তাহলে রাষ্ট্র কায়েম করতে হবে নাকি? আপনি কি ইন্ডিয়া যে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন? 130 কোটি লোকের মধ্যে মাত্র 25 কোটি মুসলমান, আর সব তো বিভিন্ন ধর্মের লোক, ওরা কি আপনি ইসলামী হুকুমত কায়েম করবে? আমেরিকা তো মুসলমানের খবরই নাই, ওরা কি ইসলামী হুকুমত কায়েম করবে? ওই ব্যাখ্যা যদি আমি দেই তাহলে প্রত্যেকটা মুসলমানকে এখন রাষ্ট্রনেতা হওয়া লাগবে, এটা কি সম্ভব? এই ভুল ব্যাখ্যা দিয়ে চেয়েছিল বাংলাদেশের মুসলমান তরুণদেরকে তাদের দলে ভাগিয়ে বোমার খোরাক বানাইছে, আর হাতে ক্ষমতা ছিল সব যোগান দিয়েছে, একদিনে 63টা জেলায় বোমা ফাটিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিল হ্যাঁ খাঁটি মুসলমান এসে গেছে সাবধান তোমরা। এইবার সরকারের সর্বনাশ, আমরা তো সেভ করতে পারবো না, উল্টো বল এই অন্যায় করেছো যাও সব ফাঁসি, যারাই লাগালো তারাই তাদের ফাঁসি দিয়ে মারলো নিজেরা বাঁচার জন্য। হ্যারি কে টমাস তার রিপোর্টে পরিষ্কার বলে দিয়েছে, উইকিলিক্সে বেরিয়ে গেছে সব, যে ডক্টর গালিবকে কেন গ্রেফতার করালো, আর তারা প্রশাসনে গেছিল, প্রশাসন বলেছে আমরা তাই কমপক্ষে 14 বছর রাখবো কারাগারে, দ্যাট ভেরি মুভমেন্ট উইল বি ডাই ডাউন, যাতে তার আন্দোলনটা সম্পূর্ণ মরে শেষ হয়ে যায়। কি মরে শেষ হয়েছে আন্দোলন? আগেরবার নগাঁয়ের সে অর্ধেক লোক হয়নি, আজকে লোক জাগা দেওয়া যাচ্ছে না, তাহলে আন্দোলন মরে গেছে না বেঁচে আছে? ইনশাল্লাহ যে গান গাইলে আমার ছেলে আহলে হাদিস আন্দোলনে কভু মরণ নাই, আরও এগিয়ে যাবে, কারণ এটা হকের আন্দোলন, খারেজি আকিদা ইমানের বিরোধী আকিদা, এটা আমার রসুলের আকিদা নয়।